দুইজনের মন একসাথে ভরতে পারবো না। আমার যদি নেতাদের মন ভরতে হয় তাহলে আপনাদের মন ভরবে না, আর আপনাদের মন ভরতে হলে নেতাদের মন ভরতে পারবে না। জাফরুল্লাহ সাহেব বাংলাদেশের এক নাম্বার চোর যদি হিসাব হয়। বিগত দিনে কাজী জাফরুল্লাহ সাহেবরা বড় বড় নেতাদের মূল্যায়ন করতে তাদের পকেটে টাকা ভরতে উন্নয়ন করে নেই, এর জন্যই কিন্তু আপনারা আমাকে ভোট দিচ্ছিলেন। আর আজকে আমরা উন্নয়ন করতেছি, নেতাদের পকেট খালি হয়ে যাচ্ছে, এর জন্য নেতারা কি কি যে খাইয়া খুইয়া গালাগালি শুরু করছে, বুঝলেন নাই? এখন বুঝতে হবে উন্নয়ন হচ্ছে যে কেন নেতারা গাই না। যদি নেতাদের কামাই থাকতো তাহলে কি আমরা গেলেই তো? কথাটা কি বুঝছেন? তাহলে নেতারা লাল পানি খেয়ে আমার গেলে তো না, যদি পকেট ভরা থাকতো, কি ঠিক না? অতএব আমরা উন্নয়ন করতেছি, হয়তোবা যেহেতু 14 সালে আমি জানি কিছু সংখ্যক নেতার দুর্নীতি চুরি দখলদারির জন্যই কিন্তু জাফরুল্লাহ সাহেবের পতন হয়েছে। আজকে থানায় দালালি নাই, আজকে বাংলা পৌরসভায় জমি দখল নাই, আজকে মানুষের উপর অত্যাচার নাই, এখন নেতারা ক্ষিপ্ত জনগণ খুশি। আগে উন্নয়ন হচ্ছে তাই সেদিন সেদিন একটা ফেসবুকে দেখলাম ফাকলাইন কাজী ধুলনিয়া জাফরুল্লাহ সাহেব যোগ দিচ্ছে, এর মানে আমি বুঝলাম না। আগামী আরো 2 সপ্তাহ পর দেখবেন নীলুফার জাফরুল্লাহ ধুলনিয়া জাফরুল্লাহ যোগ দিচ্ছে। একটা কথা বলি, 2014 সালে কোনো চেয়ারম্যান ছিল না, কোনো নেতা ছিল না, কোন নেতা ছিল না, একটা সেন্টারে আমার এজেন্ট ছিল না, আমি 800 ভোট পাইছি সেদিন, শুধু জনগণ ভোট দিয়ে গেছে। যদি উন্নয়ন করি তাহলে ওরকম মাতাল বাতপার নেতারা গেলে 1 টাকা 10 টাকা আসা যায় না, কথা ঠিক কইছি না? আর ওইসব ওইসব বাত আজকে আমার কাছে কালকে তোমার কাছে পশু আনতে কয় মিনিট লাগে, কি কথা এটা না? আজকে 14 সালে তখন তো আমি আওয়ামী লীগের নেতাও ছিলাম না, খালি স্বতন্ত্র ছিলাম, আজকে তো শেখ হাসিনা আমার যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার বানায়। আজকে যদি আমার পাশে থাইকা উপজেলার চেয়ারম্যান কোটি কোটি টাকা কামাই করে সে কি আমার দিয়ে যাবে? আর যদি কামাই না করে তাহলে যাবে না? তাহলে ওইসব বন্ড মাতাল নেতাদের মনে রাখবেন, মনে রাখবেন। হ্যাঁ, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যুবলীগের নেতা বানাইছে, অবশ্যই আওয়ামী লীগের নেতাদের পাশে বসে রাজনীতি করানো এটা আমার নিয়ম, কিন্তু কারে মনে রাখবো আর কারে মাথায় রাখবো এটা জনগণ জানে। কি যখনই আমাকে দলের মধ্যে আনছে দলের একটা নিয়ম তো আমাকে মানতে হয়, কি অনেক অনেক নেতার সাথে আমার রাজনীতি করতে হয়, কিন্তু আমি জানি যে বাংলার মানুষ কি চায়। আমি কোনোদিনই দুইজনের মন একসাথে ভরতে পারবো না। আমার যদি নেতাদের মন ভরতে হয় তাহলে আপনাদের মন ভরবে না, আর আপনাদের মন ভরতে হলে নেতাদের মন ভরতে পারবে না। ভাই জনগণ নিয়ে যাব কি লাল পানি খাইলা কি কালা পানি খাইলা এটা আমার ব্যাপার না, সাথে লাগলে যা ভাই। আজকে চুরি করতে দিতাম, আজকে ভাঙায় জমি দখল করতে দিতাম, আজকে থানার দালালি করতে দিতাম, আমার সুনাম গাইতে গাইতে দাস দেগোড়া ছিল কয়েকটা তো পড়ছে আর দেগোড়া ছিল সব বাইরে। আজকে থানার তালালি নাই, থানায় যে দেখেন কোন নেতা বসে থাকে? আজকে জমি দখল নাই ভাঙা পৌরসভায়, আজকে অত্যাচার নাই, আজকে গেছে আবার পুরান কার কাছে গেছে? খালি একটা প্রশ্ন করি, কার কাছে গেছে? কাজী জাফরুল্লাহর কাছে। উনি বক্তৃতায় কইছে শাহাদাতে নেওয়ার সময় আমার বললে আমার বলে অবৈধ টাকা, আমার যদি অবৈধ টাকা হয় তাহলে পানামার ব্যাংকের টাকা কার? পানামার ব্যাংকে যে টাকা ধরা পড়ছে 600 কোটি টাকা এই টাকা কার? আমার যদি অবৈধ টাকা হয় তাহলে আমি সপ্তাহে 4 দিন দেশে আছে মানুষের পিছে খরচ করি, আপনি তো 4 বছর দেশেই আসেন না, আপনারা মুরব্বী রাখবেন নিজের বুকে হাত দিয়ে কর। প্রথম যখন করোনা লকডাউন সেনাবাহিনী নামলো মানুষ ঘর থেকে বাইরে এসে পারে, আমি নিক্সন চৌধুরী রাস্তায় রাস্তায় ঘুরে গরিব মানুষের কথা কি মিথ্যা কথা কই? আমার পরিবার নাই, আমার মা নাই 80 বছর বয়স, আমার বাচ্চা ছোট ছোট বাচ্চা
সবারে ফলাই দিয়া তাদের পরোয়া না করে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি গরিব মানুষ কোথায় আজকে আজকে আড়াই বছর চাষি আছেন না কেন আজকে করোনার সময় একবার আসেন না কেন আপনার জানের দাম আছে আমাদের জানের দাম নাই আপনি পান নিকটন চৌধুরী অবৈধ টাকা জাফরুল্লাহ সাহেব বাংলাদেশের এক নাম্বার চোর যদি হিসাব আছে আপনি আপনি সাহাবাদের মতন মাতাল যার বক্তব্য সবাই শুনছে যে নিজে বলছে আমি একটা মদ খাইছি বুঝছেন এটা শুনছেন এরকম একটা মাতালের পাশে দিয়ে রাজনীতি করতে কর আর এরকম একটা মাতাল এসে ভুল নিয়ে যোগ দেওয়ায় সে ছিল আমার সাথে 2014 সাল থেকে যেদিন সে রেকর্ডিং বাইরেছে তার যে আমি মদ খাইছি এরকম একটা কি বল পাপি নেশাগ্রস্ত লোকরে ফুলের মালা দিত না লজ্জা লাগে নাই থাকলেন চাচ্ছে ওনার আগুন চাচ্ছ ভাই 2008 সাল থেকে এই থাকলেন রে দিয়া তুই সাকাইতে ফুলের রাখা থাকলেন চাচ্ছে তার মালা দেয় বেটা কি লজ্জা নাই আমি তো দুই সপ্তাহ পর দিন উপর না ফুলন তার লজ্জা এখন সাদাত রে দিয়া দুনিয়ার মাইন্ডসে ফোন করায় চলে আসো কিছু পাই নাই কি আমি তো আপনাদের পাওয়ার জন্য এমপি হই নাই আমি এমপি হয়েছি যেখানে দাঁড়ায় আছি সেখানে এক সময় মাটির রাস্তা চলে ইটের রাস্তা আমি কথা দিয়ে গেছিলাম এখানে ব্রিজ হবে ব্রিজের কাজ শুরু হবে কি তাহলে আমি জনগণের মন রাখবো না ওই মাতালদের মন রাখবো বলেন আপনারা বলেন এখন এমন দিন আসছে জাফরুল্লাহ কয় কইতে হয় জাফরুল্লাহ নৌকা পাবে কি সর্বনাশ অবস্থা কি সর্বনাশ অবস্থা চিন্তা করেন যে তার কইতে হয় সে নৌকা পাবে কেন কারণ আমার অনেক প্রধানমন্ত্রী আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার বানাইছে এখন ওনার মনের মধ্যে কুতুর কুতুর শুরু হয়ে গেছে আপনি নৌকা পান আর জাহাজ পান আমি নিক্সন চৌধুরী জনগণের জন্য কষ্ট করছি আপনি যেই মার্কা দাঁড়াবেন সেই মার্কার বিপক্ষে দাঁড়ান আপনাকে বাংলায় দাঁড়াতে দেওয়া যাবে না বাংলার মানুষ আর 40 বছর পিছিয়ে দেওয়া যাবে না এখন মাতাল নিয়ে বলছেন ডাইখোর ইয়াবাখোর নিয়ে এখন আপনি যোগদান অনুষ্ঠান করেন আপনার পতন হয়েছে পতন আপনি প্রথম বাংলায় পা দিয়া জনগণকে বলবেন আড়াই বছর কইছিলেন আপনি প্রতি শুক্রবার আসেন যেদিন বাংলায় আসবেন প্রথম জবাব হবে গরিব দুঃখী কৃষক দিন মজুররা যেদিন না খায়া ছিল লকডাউনের মধ্যে সেদিন আপনি আসেন নাই কেন এটার উত্তর আগে দেবেন তারপর বাংলার মাটিতে আসেন নয় আপনার মতন নিরজ্জ আর কেউ নাই